আমাদের রাজ্য যুবমোর্চার সম্পাদক বাপ্পা চট্টোপাধ্যায়কে মিথ্যা মামলায় পুলিশ অ্যারেস্ট করেছে। এই মিথ্যা মামলা শুধু আসানসোলে বাপ্পা চট্টোপাধ্যায়কে নয়, পুরো পশ্চিম বাংলা জুড়ে যুবমোর্চা কার্যকর্তাদের মিথ্যা মামলা দিয়ে অ্যারেস্ট করছে। এর প্রতিবাদে ভারতীয় জনতা যুবমোর্চা মালদা জেলা আজকে পথে নেমেছে, এবং যতদিন না পর্যন্ত এরকম নোংরামো কমবে ততদিন পর্যন্ত ভারতীয় জনতা যুবমোর্চা মালদা শাখা মালদা জেলা লড়াই করবে। আপনার নাম? আমার নাম শুভঙ্কর চম্পটি, ভারতীয় জনতা যুবমোর্চা মালদা শাখার সভাপতি।